মনের ব্যথা গান বুইল্লা গেছি, আমি গান বুইল্লা গেছি, গায়ে কাটা দিতাছে, চোখে জল না, এরম ভাবেই কান্দি আমি। গোল পাগলি কি কষ্ট, গোল পাগলির হা ভগবান, তুমি কি দেখতে পাও না গোল পাগলির কতখানি কষ্ট? গোল পাগলি কত আশা, স্বপ্ন, হাসি মুখ, দুঃখ পিছনে ফেললা দিয়া তারপরে আগায় চলছে, আবার সেই সব কিছুরই নিয়ে চলছে প্রত্যেক দিন। দুঃখ করে আবার কি বলে, আমি হাসি মুখে এগিয়ে চলতে চাই। আসল কথা, এই যে ঢেমনি, কচি ঢেমনি, যেইভাবে টক বগায়া বাড়ি করতে আসে, যেইভাবে রং করতে আসে, পুটি পুটি কইরা টইরা যেইভাবে রং করতে আসে, এ আর দেখা চোখের সামনে গোল পাগলির চক্ষু ছানা বড়া সব শেষ হইয়া যাইতাছে। ওর মধ্যে আশার সঞ্চার হইতে হইতে ও যে কোথায় তলাইয়া যাইতাছে ও নিজেও বুঝতে পারতাছে না। শরীর খারাপ, মন খারাপ, চান টান কইরা সাজ্জা গুজ্জা লইয়া আমার সঙ্গে কথা কইতাছে। আমি এই এক্সেপশনাল ফ্যামিলিটারে দেখলাম কোনো কিছুর পরিস্থিতির সময় আমাদের যে অবস্থা হয় তার ঠিক বিপরীত অবস্থা এদের হয়। যেমন গুন্ডি না ঘুমিয়া চোখ মুখ খুলে যায়, তেমনি গোল পাগলি মন খারাপ শরীর খারাপ থাকলে সাজ্জা গুজ্জা ভিডিও করে। বেশ, এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে, যখনই মন খারাপ থাকবে শরীর খারাপ থাকবে দারুণ সাজ্জা গুজ্জা আসিয়া বসুম, শরীর খারাপ থাকলে সাজলে যা লাগবে না ডাকিনি ঝুঁকিনি। তো গোল পাগলি বলছে ওর মুখে গোটা হয়েছে পাপের ফল। দেখো পাপের ফলে গোটা হয় কি না জানি না, তবে পাপ যে করিছে সে তো একেবারে ষোলো আনা খাঁটি কথা, পাপ যে করছে সেটা ষোলো আনা খাঁটি কথা। এখন মনে কি স্বাদ জাগছে, একটা নতুন জায়গায় জায়গা কিনবে, যেটা কিনা হবে ওরা ওদের পরিবারের সবাই যেখানে থাকে সেই কাছাকাছি, যেমন বলতে চাচ্ছে ঢেমনির কাছাকাছি থাকবে, যাতে জামাইবাবুর গন্ধ শুকতে পারে খুব কাছের থেকে। ঠিক আছে, জামাইবাবুর গন্ধ শোকার জন্য মানে পাগল হয়ে গেছে গোল পাগলি, পাগল হয়ে গেছে। তো ও এটাই চাচ্ছে, এখন ও চাচ্ছে দিদির কাছাকাছি জায়গা কিনে বাড়ি করতে, তাও আবার দিদির বাড়ির মতন বাড়ি করতে চাচ্ছে। হ্যাঁ রে গোল পাগলি, তোর বরের অওকাত নাই তো, আমরা কি ভাবে, আমরা কি জানি কি হিসাবে আমরা চলাচল করি, যেমন আয় তেমন ব্যয়। গোল পাগলি রে দেখো জায়গা কেনার ক্ষমতা নেই, নিজের মুখে বলছে জায়গা কিনে বাড়ি করবে সেই স্বপ্ন দেখছে, আবার নিজের মুখে বলছে যে আমার ছাদ দেওয়া বাড়ি আছে। এ কি বলতো, অশিক্ষিত তো অশিক্ষিত, সাধারণ সামাজিক বা মানসিক কোনো জ্ঞানই নেই যে সুখের কোনো শেষ হয় না, যত দেখব মানে সুখের মানে কি এই বিলাসিতার সুখ, বিলাসিতাকে সুখ বলে না, বিলাসিতা শেষ হয় না, যত দেখব তত ইচ্ছা করবে। আমার কি মতামত বলতো, আমার যতটুকু আছে ততটুকু দিয়ে সুখে শান্তিতে থাকব, তাই না? এটাকেই তো বলে সুখ। সারাক্ষণ ওর এটা আছে আমার নেই কেন, আমারও চাই, কোনোদিনও সুখী হতে পারবে না, কোনো দিনও সুখী হতে পারবে না। নিজের কিডনি বিক্রি করে ওর বড় যদি জায়গা কেনে, যদিও সেই কিডনির কোনো দাম নাই, মদ খেয়ে খেয়ে শেষ করে ফেলছে, ওই যদি জায়গা কেনে বাড়িও করে তারপরেও ওর আশ মিটবে না, তারপরে বলবে তুমি তোমার মধ্যে জামাইবাবুর গুণাবলী নিয়ে আসো, সেটা তো সম্ভব না। এটা কেন বললাম বলতো, কারণ গোল পাগলি নিজের মুখেই বলছে শেষের দিকে যে অনেক কিছুই তো পাইনি জীবনে, বলা যায় না, এবার তোমরা বুঝা নাও কি কি মানে বলা যায় না, তোমরাই বুঝে নাও কি কি বলা যায় না, কারণ আমরা তো বুঝতে পারছি বা আমি বুঝতে পারছি যে কি কি বলা যায় না। একটা স্বামীর সঙ্গে একটা স্ত্রীর, মানে স্বামী স্ত্রীর মধ্যে যদি সমস্ত কিছু নর্মাল থাকে, সমস্ত কিছু মানে ইনক্লুডিং বেড, আশা করছি তোমরা তোমাদেরকে বোঝাতে পেরেছি, ইনক্লুডিং বেড যদি সব ঠিক থাকে, খাওয়া দাওয়া তো দেখছি নর্মাল, খাওয়া দাওয়া তো খাচ্ছে, এমন তো না যে নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থা, এমন তো না,
বেশ ভালো মন্দই খাওয়া দাওয়া করছে, নর্মাল মানুষ যেভাবে খাওয়া দাওয়া করে, হ্যাঁ খুব বিলাসিতা নেই, নর্মাল মানুষ যেভাবে খাওয়া দাওয়া করে সেরকমভাবেই খাওয়া দাওয়া করছে। ঠিক আছে, এইবার যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে বাদ বাকি ওই ঘটনা। তো সেইখানে ঠিক মতন যত্ন আত্তি পাচ্ছে না মনে হচ্ছে, আমাদের গোলপাগলি মনে হচ্ছে সেইখানে ঠিক মতন যত্ন আত্তি পাচ্ছে না, সেই কারণেই বরকে ছেড়ে দিনের পর দিন দিদির বাড়ি গিয়ে পড়ে থাকে। এই এরকমটা হলে কচি ঢেমনিকে দেখো না, বরকে ছেড়ে কিন্তু কোথাও যায় না, একমাত্র শুধু যে ও সুখী আছে সেই কারণের জন্য না, ও চেনে মানে আমিও যেমন লুচ্চা লুচ্চি লাফাঙ্গি, আমার বড় কিন্তু লুচ্চা লাফাঙ্গা, ছাইরা দিলেই হাত ফসকায় বাইরে যাবে, এর জন্য কচি ঢেমনি নিজের বরকেও হাতছাড়া করে না বা বরকে ছেড়ে কোথাও থাকে না। বুঝতে পারলো তো, মানে সন্দেহ কিন্তু সব জায়গাতেই আছে যে দেখো আমরা যাই করি আমরা একসঙ্গে থাকি, ওদের মধ্যে ফান্ডাটা বেশ আলাদা, বেশ আন্ডারস্ট্যান্ডিংটা ভালো আছে কচি ঢেমনি এবং কচি ঢেমনির ওই 420 বরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো আছে যে তুমি যাই করো না কেন ঘরে আসবা, বা তুমি যাই করো না কেন হাত ভর্তি করে নিয়ে এসে তারপরে ঘরে ঢুকবা। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। কিন্তু এদিকে গোলপাগলির বেড়াটা তো সেরকম না, গোলপাগলির বেড়াটা সেইরকম না, বুঝতে পারলা তো, এই কারণেই গোলপাগলির এই অবস্থা। মানে অনেক কিছু বলতে চায়, চোখ দিয়া জল আইসা পড়তাছে, বলতে পারতাছে না। গোলপাগলি কইয়াই দে, কইয়াই দে, আমরা কিন্তু বুঝতে পারি তুই কি কইতে চাইতাছিস। তো গোলপাগলি এই 14 বছর সংসার করার পর গোলপাগলির জুজু ভয়, জুজুতে ভয় ঢুকা গেছে যে চারিপাশটা ফাঁকা, বন বাদার অনেক জায়গা জমি ওদের, বুঝতে পারলা তো। তো এখন গোলপাগলির জুজুতে ভয় এমন ঢুকছে, এখন সেই জুজুটা গোলপাগলি গোলপাগলি জুজুটা শুধু দিদির বাড়ি যাইতে চাইতেছে, বুঝতে পারতেছো তো। গোলপাগলি জুজুটা শুধু দিদি আর জামাইবাবু, দিদি আর জামাইবাবু করতেছে, আর চোখের সামনে ওই সমস্ত রংচুঙ্গা বাড়ি দেখা গোলপাগলির আর ভালো লাগতেছে না। এই বাড়ি কোনোদিনও তুই সুখে হইতে পারবি না। গোলপাগলি কি বলতাছে যে এখন তো তাও আছি, পরে যখন মেয়ের বিয়ে হয়ে যাবে, যখন একা হয়ে যাব, তখন কিভাবে থাকবো। তাই বললো না, এই ঢেমনি, ছোট ঢেমনি, ছোট ঢেমনি রে, তোর মেয়ে তো তোর কাছ থেকেও নেই, তোর মেয়ে তো থেকেও নেই, মানে তুই যে বলছিস তোর মেয়ে বিয়ে হয়ে গেলে, তোর মেয়ে তো এমনিতেই তোদের কাছে থাকে না, এখন তোর ভয় লাগছে না, এখন তোর ভয় লাগছে না, তোর মেয়ের বিয়ে হয়ে গেলে তোর আরো বেশি ভয় লাগবে। এই লজিকটাই আমি বুঝি না, এদের লজিক এইখানে এইখানে কোনো জায়গায় আসে না। অ্যাকচুয়ালি এখন গোলপাগলির ইচ্ছে হচ্ছে নতুন করে আবার একটা বর মানে বিয়ে করার, গোলপাগলির এখন বর্তমানে ইচ্ছে হচ্ছে একটা বিয়ে করার, ভাই পরিষ্কার কথা। ঠিক আছে, যাকে বিয়ে করলে পরে সে সেই বর তাকে ঠিক মতন ভরণ পোষণ সব কিছু দিতে পারবে, পুট্টি করা ঘর বাড়ি দিতে পারবে, পাঁচতারা হোটেলের মতন বাথরুম কিচেন বেডরুম এসি সমস্ত কিছু দিতে পারবে। ঠিক আছে, তো এখন গোলপাগলি সেইটাই মানে করতে চাচ্ছে। গোলপাগলির নিজের মতামতে ঠিক নাই। একবার কি বলতেছে, একবার বলতেছে যে খুব আশা করেছিলাম জানো তো যে আমার বরটা ভালো হবে, মাটির ঘরেই থাকবো কিন্তু শান্তি করে থাকবো। আবার কিছুক্ষণ পরেই বলতেছে আমারও তো ইচ্ছে করে একটা ভালো বাড়ি হবে, একটা সুন্দর কিচেন হবে। কি বলতে চাইতেছে পাগলি চুদি, কি বলতে চাচ্ছে ও নিজেও জানে না, ও নিজেও জানে না। ওর এখন একটাই কথা, ওর ওই জামাইবাবুর পাশাপাশি থাকবে, যাতে জামাইবাবুর কাচ্ছা তো কাছেই, জামাইবাবুর কাচ্ছা প্যান্ট সবই তো কাছে, আন্ডারওয়্যার তো সবই কাছে, এখন সেগুলির কাছাকাছি থাকতে চাইতেছে, বুঝতে পারলো তো, সেই আন্ডারওয়্যারের কাছাকাছি থাকতে চাইতেছে এখন গোলপাগলির সেটাই ইচ্ছা। এখন গোলপাগলির তার বররে কিছুতেই ভালো লাগতেছে না, ঠিক আছে, কিছুতেই ভালো লাগতেছে না। মেন কথা হচ্ছে একটাই, স্বামী স্ত্রীর মধ্যে যদি বন্ডিং ভালো থাকে গাছতলাতেও সুখে থাকে তারা, কথার কথা, এরকম অনেক দেখি কিন্তু আমরা, তাই না, কি বলে ওভারব্রিজের নিচে সংসার করছে স্বামীকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে, ভালো আছে, তাদের মনে কখনো এই সমস্ত জাগে না, তাই না, যে বাবা আমার একতলা বাড়ি দরকার, আমার দোতলা তিনতলা মানে মোজাইক করা বাড়ি দরকার, তাই না। আবার গোলপাগলি বলছে যে আমাদের তো শান, কিন্তু আমারও ইচ্ছা করে নিচে নিচটা বেশ ঝকঝক করবে, শান মুছতে খুব কষ্ট হয় কিন্তু টাইলস পাথর এগুলি মোছা খুব মানে সহজ। হায় ভগবান, মাটির ঘর যদি লেপতে হইতো তাহলে বুঝতে পারতো, যদি মাটি লেপতে হইতো তাহলে বুঝতে পারতো, তাও তো নেতা দিয়া ওই যে স্টিক দিয়া মোছে, স্টিকের ওই ইয়েগুলির যা অবস্থা, গুয়ো গুয়ের থেকেও কালা হয়ে গেছে, ওই যেটা দিয়া মপ মপ সরি আমি না ভুলা যাই ওইটার নামটা কি মপ, সেই মপটা গুয়ের থেকেও কালা হয়ে গেছে। যার সুখে থাকার সে কুঁড়ে ঘরেও সুখে থাকে, যে কোনোদিনও নিজের থেকে মানে নিজের জিনিসটাকে কম মনে করে, অন্যেরটা দেখে হাই হুতাশ করে, সে কোনোদিন সুখে থাকে না,
কোনো দিনও সুখে থাকে না, সে তার কাছে কোটি কোটি থাক তবুও সে সুখে থাকে না। আবার কেউ মানে কি বলবো, দিন আনে দিন খেয়েও তারা শান্তিতে দিন কাটায়। আমার মতে যাদের কাছে মানে কি বলবো সম্পত্তির মানে বাড়বাড়ন্ত, বুঝতে পেরেছো তো, যাদের বেশি থাকে তাদেরই কিন্তু জীবনে চাপটা বেশি থাকে, আর যাদের হ্যাঁ ঠিক আছে আমি এইটুকু সামাল দিয়ে চলতে পারবো, তারা রাত্রে না ঠিক মতন ঘুমায়, তারা রাত্রে ঠিক মতন ঘুম আসে। আমাদের গোলপাকলি রাত্রেবেলা ঘুম আসে না, কোনোদিনও দুটো আড়াইটা তিনটে পর্যন্ত মারামারি করে জেগে থাকে। এবার কি মারামারি করে বুঝতেই পারছো, ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত জেগে থাকে, সংসারে একটা প্রাণী নেই, তারপরেও ওর শান্তি নেই, সংসারে শুধু ওরা দুজন, এক মাস না 15 দিন শাশুড়ি থাকলো এখানে, তারপরে শাশুড়ি বোঝে আবার ননদদের কাঁধে চাপিয়ে দিল, বড় ননদের, এর আগে ছিল ছোট ননদের বাড়ি, তারপরে ওদের বাড়ি আসলো, এখন আবার বড় ননদের বাড়ি পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সংসারে মাত্র দুজন, হাসবে খেলবে সংসার করবে না, খালি দিদির বাড়িতে চলে যায় জামাইবাবুর গন্ধ শুঁকতে, বুঝতে পারলা তো। তো এর দুঃখ চিরকাল, এর দুঃখ কোনোদিনও ঘুচবে না, কখনো ঘুচবে না, গোলপাগলি এরকম সারা দিন সারা জীবন ওর গায়ে কাটা দিয়েই যাবে। সাজ্জাগুজ্জা কত লোক দুঃখ প্রকাশ করতে আসে দেখছো তো, আমরা দুঃখ প্রকাশ কিভাবে করি, আমরা ভালো ভিডিও এইভাবেই করি, আর দুঃখের কথা তো কইও না, মুখ সেগাইয়া বেগাইয়া কান্না কইরা একাকার কইরা দিই, হ্যাঁ আমাকেও দুঃখ হচ্ছে নর্মাল মানুষের মতন, আর ওরা তো সেলিব্রিটি সব, ওগো দুঃখ হচ্ছে এবার লিপস্টিক দিয়া মুখে মেকআপ করিয়া তারপরে এসে দুঃখ প্রকাশ করতে বসে, আর আমরা সেই দুঃখটা দেখা দারুণ এনজয় করি, তাই না বলো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।